আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে যে কোনো ধরনের অন্যায় বা কারচুপি প্রার্থীদের পোলিং এজেন্টদের মাধ্যমে ঠেকাতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রিজাইডিং অফিসারদেরকে প্রশিক্ষণ দিতে বলেছি, ওনার ওখানে যদি রাষ্ট্রপতি আসেন, প্রধানমন্ত্রী আসেন, তাও কিন্তু উনি ওটাকে দেবেন না, অ্যালাউ করবেন না, কারণ ওখানে যেতে পারবেন শুধুমাত্র ভোটার, আর সাংবাদিকরা যেতে পারবেন, অথরাইজ সাংবাদিকরা যেতে পারবেন, অবজারভাররা যেতে পারবেন, পোলিং এজেন্টরা যেতে পারবেন, আর পোলিং ওটা কি ইলেকশন এজেন্ট যদি থাকেন প্রার্থী, উনি বিভিন্ন কেন্দ্রে গিয়ে ঘুরে ঘুরে দেখতে পারবেন, ওনার ইলেকশন এজেন্টও দেখতে পারবেন। বাহিরের যে ব্যালেন্স, ভিতরের ব্যালেন্সটা রক্ষা করবে কিন্তু পোলিং এজেন্টরা। আমি বিশ্বাস করি পোলিং এজেন্ট না থাকলেও হবে না, কিন্তু তারপরে আমরা বলেছি পোলিং এজেন্টকে ভিতরে থাকতেই হবে যদি এটাকে বিশ্বাসযোগ্য করতে হয়। আপনি পোলিং এজেন্ট রাখলেন না, নির্বাচন শেষ হয়ে গেল, এরপরে বললেন আমাকে বেল করে দিয়েছিল, যদি আপনাকে 9টার সময় বেল করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে এই নালিশটা করতে হবে, আমি পোলিং এজেন্ট, আমাকে বেল করে দেওয়া হয়েছে। আর যদি বেল করাটা যদি প্রিজাইডিং অফিসার প্রিভেন্ট করতে না পারে, তাহলে ওই নির্বাচন কেন্দ্রের হয়তো ভোট আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো এবং প্রিজাইডিং অফিসার উইল বি টাস্ক ফর দ্যাট, সেটা হতে পারে। কাজেই বাহিরের যে নিরাপত্তাটা, ওখানে 12 জন 14 জন টোটাল 500 জন আইনশৃঙ্খলা 16 জন রক্ষাকারী বাহিনীর লোক থাকবে, আমাদের আনসার অ্যান্ড ভেরিবি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তারা 12 জন, তাদের মধ্যে কেউ কেউ সশস্ত্র অবস্থায় থাকবে, এবং অভিযোগ যারা আনসার বাহিনী যারা লোক আছেন, বিভিন্ন বাহিনীর লোক থাকলেও সেটাও কিন্তু একটা ভাষা। যদি ওখানে শুধু সবাই 12 জন পুলিশের লোক থাকতো, তার সব পুলিশের লোককে হয়তো ক্যান্ডিডেট হাত করার চেষ্টা করতে পারত, করবেন না, কিন্তু যদি 5টা বাহিনীর লোক থাকে সবাইকে হাত করা যায় না, সেটাও কিন্তু ভারসাম্য সৃষ্টির একটা প্রিন্সিপাল। কাজে ওখানে পুলিশের লোক থাকবে, আসাম বিজিবি থাকবে, বাহিনী বিজিবি থাকবে, এবং এরা খুবই দক্ষ বাহিনী, তারপরে সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। কাজে সেই দিক থেকে নির্বাচন কেন্দ্রের বাহিনীর যে প্রত্যাশিত ভারসাম্য, সেটা আমার বিশ্বাস পুরোপুরি সংরক্ষিত হবে, আর ভিতরেরটাও সংরক্ষিত হবে। আমরা রিটার্নিং অফিসার সাহেবদেরকে বলেছি, ওনারা ডেপুটি কমিশনার, যদি ভিতরে ওরা যদি ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু রিটার্নিং অফিসারকেও সেটা দায় দায়িত্ব নিতে হবে, লাগবে না, কারণ রিটার্নিং অফিসারকে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দিতে হবে, বা রিটার্নিং অফিসার খবর পেলে উনি ভোট বন্ধ, ওই ভোট আরেকবার নেবো, আরেকবার নেবো, আরেকবার নেবো, প্রয়োজনে 10 বার নেওয়া হবে। ভালো হোক মন্দ হোক, নির্ভয় জনগণকে জানাবেন, কিন্তু সত্য তথ্য, বিকৃত কোনো তথ্য নয়, মিথ্যা কোনো তথ্য নয়। আপনারা যদি আপনাদের গণমাধ্যমের এন্ড থেকে এই দায়িত্বটা পালন করেন, এটাও কিন্তু অতিশয় গুরুত্বপূর্ণ। এই দৃশ্যমানতা এবং স্বচ্ছতা, এটা কিন্তু আপনাদের মাধ্যমে ফুটে উঠবে। আমি সার্টিফিকেট দিয়ে স্বচ্ছতার দিতে পারবো না, সার্টিফিকেট দিতে পারবো, জেলা প্রশাসনে পারবো, করলে আপনারা বিশ্বাস করবেন না, জনগণ বিশ্বাস করবেন না, কিন্তু আপনাদের সহযোগিতায়, আপনাদের গণমাধ্যম যেভাবে বিষয়টাকে দেশবাসীর জন্য তুলে ধরবেন, কারণ আজকে প্রতি ঘরে ঘরে গ্রামেও মানুষ টেলিভিশন দেখে, এবং ইলেকট্রনিক যে মিডিয়া, যে টেলিভিশন, ওখানে কিন্তু দিনব্যাপী তারা এটা পর্যবেক্ষণ করতে থাকবে দেশের জনগণ। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.